সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তাহলে এখন থাকছে বলিউডের গরম গরম দুটো গসিপস। প্রথমে থাকছে লাভ আজকাল মুভি ট্রেলার রিভিউ, এবং এরপর থাকছে বিশাল খবর আকশে এবং হৃতিককে এবার দেখা যেতে পারে এক সিনেমায়। এখন কোন সিনেমায় সে বিষয়ে আসি। তাহলে আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। প্রথমে আসি লাভ আজকালের কাছে। এখন লাভ আজকাল মুভি ট্রেলার রিভিউ দেওয়ার আগে আমি একটা কথা বলে ফেলি, 2009 সাইফ আলী খান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত লাভ আজকাল মুভির মধ্য দিয়ে ইমতিয়াজ আলী কিন্তু একটা মাস্টারপিস ক্রিয়েট করেছিল, যেই মুভিটা সেই সময় ইয়াং জেনারেশনদের মধ্যে অনেক ভালো সাড়া ফেলেছিল। যেখানে আমরা দেখতে পাই দুটো কমপ্লিট ডিফারেন্ট টাইম ল্যাপসে দুটো ডিফারেন্ট লাভ স্টোরি, যেখানে কমপ্লিকেশনসে ডিফারেন্ট থাকে বাট কিছু কিছু জায়গায় আবার মিলও থাকে। এবং এক দশক পর ইমতিয়াজ আলী যখন এই ফ্র্যাঞ্চাইজে আবার কন্টিনিউ করতে গেলেন, যেখানে অভিনয় করছে সারা আলী খান এবং কার্তিক আরিয়ান, সেই জায়গায় ট্রেলারটা দেখে মনে হচ্ছে একই ঘটনাই ঘটছে আবার। এবং এই জায়গাতে অনেকের আপত্তি, অনেকে বলছেন নতুন লাভ আজকাল এবং এই লাভ আজকালের মধ্যে কোনো পার্থক্য নেই, দুটি একই গল্পই চলছে, এখানে নতুনত্ব কিছু নেই। ইনফ্যাক্ট অনেকের কাছে মনে হয়েছে সাইফ আলী খান এবং দীপিকা পাড়ুকোনের লাভ আজকালের ট্রেলারটাই বেশি ইন্টারেস্টিং ছিল। অনেকের কাছেই নয়, খুদ সাইফ আলী খানের কাছে এটা মনে হয়েছে। সাইফ আলী খান জানিয়েছেন কার্তিক এবং সারাকে লাভ আজকালের জন্য বেস্ট উইশেস, বাট আমার কাছে মনে হয়েছে আমার ট্রেলারটাই তাদের থেকে অনেক ভালো ছিল। এখন কার্তিক আরিয়ান এবং সারা আলী খান তাদের লাভ আজকাল মুভি ট্রেলার আমরা দেখতে পাই, কার্তিক আরিয়ান এখানে ডাবল রোল প্লে করছে। একদিকে সে প্রেজেন্ট টাইমে তার আলী খানের সঙ্গে রোম্যান্স করছে, অন্যদিকে পাস্ট স্টোরিতে তিনি আরুষি শর্মার সঙ্গে রিলেশনশিপে জড়িয়েছে। এবং প্রিকুয়ালের মতো এই লাভ আজকাল মুভি ট্রেলারও আমরা দেখতে পেয়েছি রিলেশনশিপের কিছু কমপ্লিকেশনস, যেগুলো বর্তমানেও রয়েছে এবং আগে জামানাতেও ছিল, এবং কাপলরা কী কী প্রবলেম ফেস করে সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। বাট ট্রেলারের ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কার্তিক আরিয়ান এবং সারা আলী খানের স্ক্রিন প্রেজেন্স। এই দুজনকে একসাথে দেখতে কিন্তু আসলেই অনেক ভালো লাগছে, এবং এই দুজনের স্ক্রিন প্রেজেন্সটা সবার অ্যাটেনশন গ্র্যাব করে ফেলবে, দ্যাটস ফর শিওর। এখানে তাদের মধ্যে খুনসুটি পানা করতে দেখা গেছে, সেই সাথে দেখা গেছে বোল্ড রোম্যান্টিক সিনে, আবার তাদের মধ্যে একটা ইমোশনাল কানেকশনও রয়েছে। মোট কথা, ভক্তদের যে অ্যান্টিসিপেশনটা ছিল এই দুজনকে একসাথে দেখতে পারার ব্যাপারে, সেইটা পুরোপুরি ফুলফিল হবে মুভিতে। আর এখানে একটা বিষয় নোট ডাউন করতে চাই, ইমতিয়াজ আলী কিন্তু কখনো তার সিনেমায় গান এবং ডায়লগ দিয়ে হতাশা করে না, এখানেও তাই। আহু আহু গানের যে ঝলকটা আমরা শুনতে পেয়েছি সেটা একটা নস্টালজিক রাইডে নিয়ে যায়। এছাড়া এখানে ট্রেলারে বেশ কিছু জায়গায় অনেক ক্যাচি ক্যাচি এবং ইন্টারেস্টিং ডায়লগ আমরা শুনতে পাই। এখন আসি অক্ষয় কুমার এবং ঋত্বিক রোশনের কাছে। নো ডাউট অক্ষয় কুমার এবং ঋত্বিক রোশন বলিউডের বিগেস্ট সুপারস্টারদের মধ্যে দুজন, আর এই দুজনেরই কিন্তু 2019 একেবারে জমজমান গেছে। দুজনের ছবি বক্স অফিসে জমিয়ে ব্যবসা করেছে, আর তার উপর বড় কথা হচ্ছে এই দুই সুপারস্টারকে একসাথে বড় পর্দায় দেখতে কে না চায়। সবারই তো একটা ড্রিম অক্ষয় এবং ঋত্বিক কবে আসবে এক সিনেমায়, বাট বোধ হয় এবার সেই ড্রিমটা ফুলফিল হতে যাচ্ছে। বিকজ ইন্ডিয়ান বিভিন্ন অনলাইন গণমাধ্যমের সূত্র থেকে জানা গিয়েছে যে অক্ষয় এবং ঋত্বিক এই দুজনকে এক সিনেমার জন্য অ্যাপ্রোচ করা হয়েছে, এবং এই সিনেমাটা হচ্ছে হিন্দুদের মিথোলজিক্যাল ড্রামা, অর্থাৎ এখানে দেব দেবতাদের গল্প থাকবে, এবং তাদের দুজনকে দুটো লিড রোলের জন্য অ্যাপ্রোচ করা হয়েছে। এখন তারা কে কোন রোলে থাকবে সেই বিষয়টা এখনও জানা যায়নি, বা কোন রোলের জন্য অ্যাপ্রোচ করা হয়েছে সেটাও জানা যায়নি। তবে জানাই গেছে যে এখানে রানা দাগ্যবতীও থাকবে, এবং তিনি এখানে হিরিয়ানা কাশিয়াপের রোল প্লে করবে, যিনি হিন্দু মিথোলজি অনুযায়ী ধন সম্পত্তির দেবতা। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, অক্ষয় এবং ঋত্বিক এই প্রজেক্টে একসঙ্গে কাজ করে কি করে না, বাট করলে কিন্তু ব্যাপারটা একেবারে জমে যাবে। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।